গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 17 আর 18 তারিখ এখানে পালন করা হলো সরস্বতী পুজো। এই দুই দিনই কিন্তু এখানে ভীষণ সুন্দর ওয়েদার ছিল, রোদ ঝলমল করা দিন ছিল, তাই এই দুই দিন আমরা প্রাণ ভরে আনন্দ করলাম মা সরস্বতীর আরাধনা করে আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করে। শনিবার সকাল 8টা বাজছে, আজকে আমি আর ওম তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি পুজোতে যাওয়ার জন্য। আগেও যেখানে আমরা দুর্গা পুজো আর লক্ষ্মী পুজোতে গেছিলাম সেখানেই আজকে যাব। ওখানেই সারাটা দিন পুজো দেখে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বিকেলে বোনের বাড়ি যাব। আর ওমের এই সুন্দর ধুতি পাঞ্জাবিটা পাঠিয়েছে আমার কাকিমা ইন্ডিয়া থেকে। এটা ছিল রেডিমেড ধুতি, তাই পরাতে আমার একদমই কোনো প্রবলেম হয়নি। অসংখ্য ধন্যবাদ কাকিমাকে এত সুন্দর একটা ড্রেস পাঠানোর জন্য। পুজোর এখানে আমরা এবার এসে গেছি, এসে এসেই আমি লেগে পড়েছি পুজোর জোগাড় করার জন্য। ছোট থেকেই দুর্গা পুজোতে আমরা যেহেতু পাড়ার পুজোতে অনেকটা জোগাড় করতাম, তাই ছোট থেকেই কিন্তু আমার পুজোর জোগাড় করতে ভীষণ ভালো লাগে। এখানকার ক্লাবগুলোতেও দেখুন কি সুন্দর প্যাকেটিং করে অলরেডি লেখা থাকে কোথায় কি আছে, তাই পুজোর জোগাড় করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এছাড়াও এখানকার সবাই কিন্তু একে অপরকে ভীষণ সাহায্য করে, যেহেতু এখানে নিজেদেরকেই সমস্ত কিছু কাজ করতে হয়। এখান থেকে পুরোহিত মশাইয়ের যা যা প্রয়োজন সব কিছু আমরা বার করে ওনার সামনে সাজিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের ভোগের জন্য ফল কাটা হচ্ছে। ওমও কিন্তু ভীষণ ভালোবাসে ঠাকুরের জোগাড় করে দিতে, তাই ও একটু সাহায্য করছে আমাদের। আপনাদের এবার প্রতিমা দর্শন করায়, কি অপরূপ সুন্দর দেখুন মায়ের মুখখানি। মোটামুটি আমাদের এখানে জোগাড় করা হয়ে গেছে, এখানে সাথে করে ওম একটা পেন্সিল আর একটা বইও নিয়ে এসেছে, পাশেই রেখে দিয়েছে। ফল মূল ফুল দিয়ে এখানে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছে। আর মায়ের অন্নভোগের জন্য সবাই এখানকার যারা মেম্বার আছেন তারা বাড়ি থেকে খিচুড়ি, পোলাও, পায়েস, পাঁচ মিশালি তরকারি, ভাজা, চাটনি মায়ের জন্য করে এনেছেন। এবার এখানে হচ্ছে হাতে খড়ির অনুষ্ঠান। হাতে খড়ির জন্য যারা বাড়ি থেকে স্লেট পেন্সিল এনেছিল তাদের স্লেট পেন্সিলেই করানো হয়েছে। এছাড়াও ছিল খুজের সদস্যদের জন্য খুব সুন্দর গিফট, একটা ড্রয়িং বুক, একটা ক্রেয়ন আর কিছু চকলেট। বাচ্চাগুলো প্রথমে হাতে করে লিখতে হবে ভেবেই ছুটে ছুটে পালাচ্ছিল, পরে ওদের ধরে এনে কোনোরকমে লিখানো হয়েছে। এবার আমরা ঠাকুরের ভোগ খেতে বসে গেছি, অপূর্ব ছিল এই ভোগের স্বাদ। আমরা এই পাঁচমিশালি তরকারি যত ভালোভাবেই বাড়িতে রান্না করি না কেন, কিছুতেই কিন্তু এই ভোগের মতো স্বাদ হয় না। পুজো এখানকার আজকে হয়ে গেছে, তাই সবাই আমরা যে যার মতো ভালোভাবে জায়গাগুলো আবার পরিষ্কার করে দিচ্ছি। পুজো হওয়ার আগে যেমন ক্লাবটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেভাবেই আবার রেখে যেতে হবে। এই জেঠিমাটা হচ্ছেন এখানকার পুরোহিত মশাইয়ের ওয়াইফ, ওনার সাথে আজকে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর উনি জানেন ওমকে এই সহজ বইটা উপহার দিয়েছেন, এটা হচ্ছে ক্যানাডিয়ান বেঙ্গলি স্কুলের বই, যেটা 1987 সালে লেখা হয়েছিল। উনি ওই স্কুলেরই টিচার ছিলেন, এখনকার স্কুলে কিভাবে পড়ানো হতো, বাংলায় কী কী শেখানো হতো, এই সব নিয়েই উনি আলোচনা করছিলেন। আমি তো অবাক হয়ে গেলাম ক্যানাডাতে বেঙ্গলি স্কুল ছিল শুনে। প্রচুর বাচ্চা নাকি তখন পড়তেও আসতো, কিন্তু বাচ্চাগুলো যত বড় হতে থাকলো তত পড়ার চাপে নাকি তারা আর বাংলা শিখতে আসতে পারতো না, কাজেই আস্তে আস্তে স্কুলটা বন্ধ হয়ে যায়। ওই স্কুলের যারা শিক্ষিকা ছিলেন সবাই মিলে এই বইটা তখন লেখেন যাতে বাড়িতে অন্তত বাচ্চারা পড়তে পারে আর নিজেদের মাতৃভাষা অনায়াসেই শিখতেও পারে। ওম যেহেতু সবারই সাথে গল্প করতে ভীষণ ভালোবাসে, সেই ওনার সাথেও অনেকক্ষণ গল্প করেছে, আর কাজে উনি ভালোবেসে ওমকে এই বইটা গিফট করেছেন আর বলেছেন অবশ্যই কিন্তু উইকেন্ডে তুমি একটু একটু করে বাংলা পড়ো, আস্তে আস্তে দেখবে তাহলেই শিখে যাবে। সত্যি বইটা খুলে দেখলাম কি সুন্দর, মা বাবা ভাই বোন সবারই ছবি যেমন আঁকা আছে নিচে লেখাও আছে।
ছাড়াও আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করে ছোট ছোট কবিতা। এখানে দেখুন ক্রিসমাস, বরফ দিয়ে কি সুন্দর ছোট ছোট কবিতাও আছে। যেমন ছোটবেলায় ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে পড়েছিলাম, এখানে লেখা আছে ঝিরঝিরিয়ে বরফ পড়ছে। খুব ভালো লাগলো এই বইটা পড়ে, অনেক ছোটবেলাকার স্মৃতি আমাদের সহজ পাঠের কথাও মনে পড়ে গেল। আর এনাকে তো আপনারা চেনেন, ওমের সব থেকে প্রিয় থাম্মি, তো ওনাদের সাথেই আমরা মন্দিরে গেছিলাম। এই কাকু কাকিমার সাথে যবে থাকতে পরিচয় হয়েছে, উনি আমাদের মা বাবার মতো এখানে আগলে রেখেছেন। 2 ঘন্টার দূরে রাস্তা থেকে উনি এসেছিলেন আমাকে আর ওমকে নিতে। এত দূরে বিদেশের মাটিতেও এত বড় বড় মানুষের আশীর্বাদ ও ভালোবাসা আমরা পাবো কোনোদিন ভাবতেও পারিনি। ওনে এসেছি ওনাদের বাড়িতে ওই ঠাম্মিটাকে রাখতে। ওনাদের বাড়ির কুকুরটা ভীষণ রাগি জানেন তো, ওনাদের বাড়িতে কোনো গেস্ট এলে দাঁড়িয়ে থাকলে হবে না, তাকে সাথে সাথে বসে যেতে হবে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ঘেউ ঘেউ করে যাবে, বসে গেলেই কিন্তু তারপরে শান্তি। আর এই বৌদিটার দেখুন কি সুন্দর হাতের কাজ, বাড়িতে কি সুন্দর সুন্দর এঁকে ওয়ালম্যাট বানিয়েছেন। কানাডার প্রায় প্রত্যেকটা বাড়ি একরকম দেখতে হলেও এনাদের ব্যাকওয়ার্ডটা আমার ভীষণ ভালো লাগলো। ব্যাকওয়ার্ডের বেশ কিছুটা অংশ ওনারা ছেড়ে দিয়ে বাকি জায়গাটা চারিদিক থেকে ঘিরে দিয়েছেন, আর সোফা সেটটাও খুব সুন্দরভাবে রেখে দিয়েছেন, যাতে কেউ গেস্ট এলে বা নিজেরাও পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। ব্যাকওয়ার্ডটাও এনাদের কিন্তু অনেকটা বড়। বাইরে বারবিকিউ করারও ব্যবস্থা করা আছে। এবার প্রায় সন্ধে হয়ে গেছে, এবার বোনের বাড়ি যাওয়ার পালা। তবে বোনদের আজকে রেস্টুরেন্টের স্টল ছিল মেসিসাগাতে, তাই আমরা মেসিসাগাতেও এলাম। এখানে এসে দেখছি ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে এখানে, আর পুরোটাই থিম করা হয়েছে। আর এই সব চারপাশে যেগুলো দেখছেন সমস্ত নিজেদের হাতে এনারা তৈরি করেছেন। আজকে চলছে বাংলা ব্যান্ডের গান, দেখে বুঝতেই পাচ্ছেন সবাই কতটা পরিমাণে আনন্দ করছে। নাচ আর গানের পাশাপাশি যদি গরম চা, বাঙালির অতি প্রিয় তেলে ভাজা, এরকম বাংলা ব্যান্ডের গান চলে তাহলে তার বলেই কথা নয়। আজকে এখানে এসে পুরো মনে হচ্ছে ছোট্ট কলকাতায় একটা চলে এসেছি। এখন প্রায় রাত 9টা বাজছে, তাই বোনের বাড়িতে চলে এলাম। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এরা দেখুন দুই ভাই বোন একসাথে, কত আনন্দ আজ। তবে এসে এসেই ওম আজ তার বাড়ির সব থেকে প্রিয় জায়গা পাখিদের কাছে চলে এসছে। সারাদিন কিন্তু এই পাখির আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে, সারাদিন ওরা নিজেদের মধ্যে কিচির কিচির করে যায়। রাতে যেই লাইটটা অফ করা হয় অমনি সবাই কিন্তু চুপচাপ শুয়ে পড়ে, আর যেই সকালবেলা লাইট দেখতে পায় অমনি তারা আবার ডাকতে শুরু করে দেয়। এদের দুই ভাই বোনকে দেখুন, এখন বাজছে রাত 1:30, তাও কারুর যেন ঘুম পায়নি। ঘুমে চোখ ছোট হয়ে এলেও দুজন মিলে খেলে যাচ্ছে এখনো পর্যন্ত। ওকে আমি এরকম হ্যালোউইনের একটা জামা পরিয়ে দিয়েছি বলে এখন হ্যালোউইনের গান করছে দুই ভাই বোন মিলে। আজ রবিবার, সকালবেলা একটু ক্লাউডি ওয়েদার হয়েছে, আর তার সাথে খুব ঝুড়ো ঝুড়ো ভাবে স্নো পড়ছে, তাই ভাবলাম আজকে আর মনে হয় সূর্যোদয় উঠবেন না। কিন্তু দেখলাম না, কিছুক্ষণ পরেই আবার রোদ ঝলমল করে সুন্দর আকাশ হয়ে গেল। এই দেখো দেখুন এরা দুই ভাই বোন কি করছে, আজকে আবার আরেকটা বাড়িতে সরস্বতী পুজো আছে, আর তার সাথে আছে পিহুর হাতে খড়ি। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, এরা দুজনেই জল থেকে কেউ উঠতে চাইছে না, আজ যেন সারাদিন ওরা বাবল বাতি করে যাবে। অবশেষে আমরা রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য। আমাদের পিহুরানিকে কি মিষ্টি লাগছে দেখুন শাড়ি পরে। আমরা এবার এসে গেছি মিল্টনে সোনায়ের আরেক বান্ধবীর বাড়িতে, যেখানে সরস্বতী পুজো হচ্ছে। ওদের বেসমেন্টে এই পুজোটা হচ্ছে। ওরাও খুব সুন্দর ব্যবস্থা করেছিল পুজোর, নিজেরাই ঠাকুরের ভোগ রান্না করেছিল অনেক রকম, সাথে ছিল পাটিসাপটা, নাড়ু, ভিন্ন রকমের মিষ্টি, সব নিজের হাতেই ওরা বার তৈরি করেছিল বাড়িতে। এবার শুরু হয়েছে বিহুর হাতে খড়ি। কিন্তু বাংলা বলতে না পারলেও সব বাংলা কথা বোঝে, আর ট্রাইও করে বাংলা বলার, কি মিষ্টি করে বাংলা বলবে দেখুন। হ্যাঁ,
এক, দুই, তিন। চুপচাপ বসে কি সুন্দর পুরোটা লিখলো দেখুন। আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়। ওমেরও কিন্তু তার সাথে খুব মজা লাগছে, কারণ আজ থেকে ওর সাথে সাথে ওর বনুকেও বলা হবে পড়তে বসার কথা। এখানেও আজকের মতো পুজো হয়ে গেল। খুব সুন্দর ওরা ব্যবস্থা করেছিল, তার সাথে ভোগ প্রসাদও ছিল খুব সুন্দর। মটরশুঁটির কচুরি, আলুর দম, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি সব কিছুই ছিল। এত খিদে পেয়ে গেছিল যে আমরা রেকর্ডিং করার আর সময় পাইনি। অবশেষে আমরা সব পুচকেগুলোকে নিয়ে আমরা সবাই মিলে একটা ফটো তুলতে পারলাম। তবে সকালে প্রভু, মানে আমার বোনের হাজবেন্ড, আসতে পারে তিনি রেস্টুরেন্টে ভিড় থাকার জন্য, কিন্তু বিকেলবেলা ও বাইকের সারপ্রাইজ দিয়ে সবার ফেভারিট ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ আর চিকেন কাটলেট নিয়ে হাজির হলো। সন্ধেবেলায় এরকম স্ন্যাক্স খাওয়ার পর সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে এবার বাড়ি ফিরলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।